Assalamu alaikum everyone. Last lecture we talked about Chicago Convention, and at the end we talked briefly about five freedoms of the year, the so famous so-called five freedoms of the year. We discussed a summarized version. This is the part two of the lecture. Today we will talk about in detail of the freedoms of the year. Let's start. First of all, what is the freedoms of the year concept? We talked about briefly last lecture, so let's start here from today. আচ্ছা, আপনাদের মানে এয়ার ট্রান্সপোর্টেশন কেন আলাদা? হ্যাঁ, বলা হচ্ছে ডিফারেন্ট ইন দ্য মোস্ট ফর্ম অফ দ্য কমার্স, নট অনলি বিকজ ইন্টারন্যাশনাল কম্পোনেন্ট। কারণ দেখেন কি কি কারণে এয়ার ট্রান্সপোর্ট অন্যান্য মোড অফ ট্রান্সপোর্ট থেকে আলাদা। কারণ এটাতে একটা ইন্টারন্যাশনাল কম্পোনেন্ট আছে, এছাড়া আরও বিভিন্ন ব্যাপার আছে। আচ্ছা দেখেন, এয়ার ট্রান্সপোর্টেশন হচ্ছে কি, সরকারি পার্টিসিপেশন, সরকারি অংশগ্রহণ আছে, এবং মানে জাতীয় এয়ারলাইন অথবা ফ্লাগ কেরিয়ার, যেমন বাংলাদেশের জাতীয় ফ্লাগ কেরিয়ার হচ্ছে প্লেন, মানে বিমান সংস্থা হচ্ছে বাংলাদেশ বিমান, যেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করে, সরকারি একটা বিমান সংস্থা। এটা হচ্ছে কি আপনার মানে বেশিরভাগ, এটা হচ্ছে কি, এতে আমাদের বলতেছে গভর্নমেন্ট ওন, মানে বেশিরভাগই সরকার শেয়ার বেশি থেকে ওটা পুরোটাই দেশের। হ্যাঁ, কি বলে আপনার মানে এখন যেটা হচ্ছে, এটাতে দেখেন মানে সরকারি অংশ থাকে। তারপরে হচ্ছে কি, বেশিরভাগই মনে করে দাঁড়িয়ে, বেশিরভাগ দেশই মনে করে, বেশিরভাগ জাতি মনে করে যে মানে দে ক্যান রিলাই অন দেয়ার লোকালি ওন কেরিয়ার্স টু হ্যাভ কমিটমেন্ট টু প্রোভাইডিং সার্ভিস টু দেয়ার ওন কান্ট্রি। হ্যাঁ, তো হচ্ছে কি মানে তারা তাতে নিজের দেশে পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতে পারে, যাদের কমিটমেন্ট থাকবে তাদের নিজের দেশকে সেবা দেওয়া। আচ্ছা, এখন এই জায়গাটা একটা পয়েন্ট আছে, যদি আপনি মানে ইউরোপের ছোট একটা দেশ হন, যেখানে হচ্ছে খুবই চমৎকার রোড এবং রেল সার্ভিস আছে, মানে সাপোজ ফর এক্সাম্পল বলা যায় ইউরোপের ছোট দেশ আপনার লাটভিয়ার কথা বলা যায়, ছোট একটা দেশ কিন্তু রোড এবং ট্রান্সপোর্ট সার্ভিস অত্যন্ত এক্সেলেন্ট। এখানে আসলে ডোমেস্টিক্যালি আপনার মানে এক দেশে এক প্রান্ত থেকে এক প্রান্তে যাইতে খুব একটা সময় লাগে না, কারণ রোড সার্ভিস অসাধারণ। তো কাজেই ইউরোপের ছোট্ট দেশগুলোর জন্য আপনার যাদের রোড অথবা মানে ল্যান্ড ট্রান্সপোর্ট, ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, ট্রান্সপোর্টিং দিয়ে কাঠামো গঠন এগুলো অনেক ভালো, তাদের জন্য এগুলো চিন্তাগুলো নাই। কিন্তু আপনি যদি ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোর কথা চিন্তা করেন, আপনারা সবাই জানেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম অনেকগুলো দ্বীপ রাষ্ট্র নিয়ে গঠিত। হ্যাঁ, কয়েকটা দ্বীপের নাম আপনারা সবাই জানেন, ত্রিনিদাদ, টোবাকো, জ্যামাইকা। তো জ্যামাইকার থেকে ত্রিনিদাদে যাইতে আপনি তো সমুদ্র উপর দিয়ে আর মানে রাস্তা দিয়ে যাইতে পারবেন না, তো আপনার কি প্লেন ট্রান্সপোর্টেশন একটা সুবিধা থাকলে অনেক দ্রুত আসা যাওয়া করতে পারবেন। এই ধরনের ক্ষেত্রে এয়ার ট্রান্সপোর্ট আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন মানে কি বলে, এই বিভিন্ন কারণে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল হ্যাজ লং বিন সাবজেক্টেড টু অল ম্যানার অফ কমপ্লিকেটেড রেস্ট্রিকশন অ্যান্ড বাইলেটারাল ট্রিটিজ বিটুইন নেশন। আচ্ছা, তো এখন দেখেন প্লেনের ইন্টারন্যাশনাল কম্পোনেন্টটা আছে, কারণ কি আকাশ উপর দিয়ে উড়ে চলে যাচ্ছেন, যেটা হচ্ছে কি মাটি উপর দিয়ে উড়ে গেলে কি মানে সরকার যেখানে রোড তৈরি করে দিত সেইখানে আপনার চলতে হতো, রোডের বাইরে চলে যেতে পারতেন আপনি। হ্যাঁ, আকাশে হচ্ছে আপনি যে কোনো জায়গাতে উড়ে যেতে পারেন। তো এই বিভিন্ন কারণেই হচ্ছে কি আপনার মানে যেখানে এখানে বলতেছে যে ভালো কারণও হতে পারে, মন্দ কারণও হতে পারে। এটা হচ্ছে কি তোমার মানে আপনার মানে সবসময়ই মানে অল ম্যানার সব ধরনের জটিল সব বাধা বিপত্তি এবং বিভিন্ন ধরনের জটিল বাইলেটাল দ্বিপাক্ষিক চুক্তি, হ্যাঁ, জাতিগুলোর ভিতরে হয়ে থাকে। আচ্ছা দেখেন, একদম মানে আপনারা মানে এটা সবাই জানেন, মেঘনা কার্টা বলি আমি, আমরা শিকাগো কনভেনশনটাকে, এটা গত ক্লাসেও বলা হয়েছিল আপনাদের। এখন দেখেন মেঘনা কার্টা হচ্ছে কি ওয়ান অফ দ্য মেইন ট্রিটিজ দ্যাট সেট আপ দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ দ্য এয়ার ট্রান্সপোর্ট রেগুলেশন, সেটা হচ্ছে রুলস অফ দ্য রোড থেকে আরেক কথায় বলা হয়,
ইজা শিকাগো কনভেনশন 1944। দেখেন এটা রোডের কথা বলছে, তবে আপনার ধরে নিয়েন না এটা হচ্ছে গিয়ে কি রাস্তা ট্রাফিক আইন। হ্যাঁ, সিলেটের ট্রাফিক আইন এরকম কোনো কিছু না, এটা রাস্তা না, রুলস অফ দ্য রোড নামটা দিছে কি, এটা হচ্ছে ফিগারেটিভলি স্পিকিং। হ্যাঁ, তো রূপক অর্থে বোঝাচ্ছে যে না এটা এতই কমন ছিল, এতই পপুলার হয়েছে পরবর্তীতে যে এটা মানে একদম রুলস অফ দ্য রোড মানে রাস্তার নিয়ম। শিকাগো কনভেনশন সর্বপ্রথম সাকসেসফুল একটা কনভেনশন যেটাতে 190টা দেশের উপরে এই পর্যন্ত সিগনেটরি কান্ট্রি আছে যারা নিজের দেশে এই আইনকে রেটিফাই করছে এই কনভেনশন দ্বারা। আচ্ছা, এই যে আপনার শিকাগো কনভেনশনে বিল্ডিং ব্লকস যে বলি আমরা, বিল্ডিং ব্লকস কি হচ্ছে কি ভিত্তি ভিত্তি করা হয় কি কয়েকটা ব্লক দিয়ে একসঙ্গে একসঙ্গে জোড়া দিয়ে বিল্ডিং ব্লক করা হয়। তো এই যে বিল্ডিং ব্লক গুলো হচ্ছে গিয়ে কি বিভিন্ন ফ্রিডম অফ দা ইয়ার, এই যে শিকাগো কনভেনশনের মাধ্যমে কি কি স্বাধীনতা দেওয়া হলো। হ্যাঁ, দে আর ফান্ডামেন্টাল টু দ্য ইন্টারন্যাশনাল রুট নেটওয়ার্ক উই হ্যাভ টুডে, এটা হচ্ছে কি আপনার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। এখন এখানে ফাইভ বেসিক ফ্রিডম আছে যেগুলো হচ্ছে রিকগনাইজ বাই অল কান্ট্রি, সব কান্ট্রি এটাকে স্বীকৃতি দিছে। আরো দুইটা আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার মানে অত অ্যাকসেপ্টেড করা হয় নাই, আর একটা মানে অ্যাকসেপ্ট করা হয় না গেলেই বলেছিল হার্ডলি মানে খুব অল্প দেশে এটাকে রিকগনাইজ করেছে। তো হচ্ছে তাহলে কি প্রথম পাঁচটা হচ্ছে গিয়া আপনার মানে সবগুলো দেশই শিকাগো কনভেনশনের প্রথম পাঁচটা ফ্রিডম সবাই রিকগনিশন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, বাদ বাকি দুটা কম আর একদম লাস্টেরটা একদমই অল্প। আচ্ছা, প্রত্যেকটা ফ্রিডমই প্রত্যেকটা স্বাধীনতাই আপনার যে বলি শিকাগো কনভেনশনের বিল্ডিং ব্লকস ফ্রিডম অফ দ্য আকাশের যে স্বাধীনতা, হম, এটা হচ্ছে গিয়া পাঁচটা ফ্রিডম, সেই পাঁচটা ফ্রিডমের প্রত্যেকটারই সুনির্দিষ্ট একটা কোন কি বলে শর্ত আছে। দেখেন কি সাচ এজ এস্টাবলিশিং দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট দ্যাট আর ডিটারমাইন্ড থ্রু বাইলেটারাল এগ্রিমেন্ট বিটুইন এনি টু অফ দ্য কান্ট্রিজ দ্যাট আর পার্টিস টু দ্য কনভেনশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ ফ্লাইট বলতে কি বোঝায়, সাপোজ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে কয়টা ফ্লাইট যাবে অথবা ইংল্যান্ড থেকে বাংলাদেশে কয়টা ফ্লাইট আসবে প্রত্যেক দিন অথবা সপ্তাহে, এই যে জিনিসগুলো ঠিক করা হয় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে, এই জিনিসগুলো হচ্ছে গিয়া মানে কি বলে অন্যতম একটা শর্ত থাকে ফ্রিডমের, শিকাগো কনভেনশনের দুইটা পার্টে তাদের ভিতরে ফ্রিকোয়েন্সি অফ ফ্লাইট মানে একদিন অথবা সপ্তাহে কটা ফ্লাইট আসা যাওয়া করবে মোট এটা একটা চুক্তি থাকে। আচ্ছা দেখেন, এখন আসি প্রথম ফ্রিডম। হ্যাঁ, রাইট টু ফ্লাই ওভার এ ফরেন কান্ট্রি উইদাউট ল্যান্ডিং মানে আপনার কোথায় একটা আকাশে উপর দিয়ে আর একটা দেশে আপনার যাইতে হবে। সাপোজ আপনি বাংলাদেশ থেকে মানে রাশিয়া যাইতে চান, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে রাশিয়া যাইতে গিয়ে আপনি নিশ্চয়ই আস্তা দুনিয়া ঘুরে যাবেন না, আপনি হচ্ছে কিসের উপর দিয়ে ঘুরে যাবেন, বাংলাদেশ থেকে নেপাল অথবা ইন্ডিয়ার উপর দিয়ে হয়ে তিব্বতের দিক দিয়ে হিমালয়ের উপর দিয়ে আপনি চায়না হয়ে চলে যাবেন রিয়েতে কি বলে রাশিয়াতে। রাশিয়া আসলে সাইবেরিয়া অংশে, রাশিয়ার তো আপনার সবাই জানেন দুইটা দুইটা মহাদেশ ওদের মানে দুইটা মহাদেশ নিয়ে ওদের দেশ, এক হচ্ছে এশিয়া মহাদেশে ওদের সাইবেরিয়া পড়ছে আর হচ্ছে ইউরোপ অংশে মস্কো শহর আর ক্রেমলিন শহর বড় বড় শহর। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন হচ্ছে এটাকে বলা হয় টেকনিক্যাল ফ্রিডম, ইট গ্রান্টস দ্য প্রিভিলেজ টু ফ্লাই ওভার টেরিটরি অফ এ ট্রিটি কান্ট্রি উইথাউট ল্যান্ডিং মানে ট্রিটি সাইন করা দেশগুলোর মানে যেটা হচ্ছে 191টা বর্তমানে, তো হচ্ছে তাদের যে কোনো একটা দেশের প্রতি আপনি উড়ে যেতে পারবেন অন্য একটা দেশে তার যাওয়ার জন্য, বাংলাদেশ থেকে যেভাবে বললাম রাশিয়া কিংবা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ফ্লাইট করার সময় আপনি কিন্তু বেশ মানে কি বলে আপনার মিনিমাম ন্যূনতম 5-6টা দেশের প্রতি উড়ে যান, এগুলোতে কিন্তু ল্যান্ডও করেন। বর্তমানে বাংলাদেশ বিমান ইংল্যান্ডে যায় 9 থেকে 10 ঘন্টায়, কোথাও ল্যান্ডও করে না কিন্তু বিভিন্ন দেশের উপর দিয়ে উড়ে যায়, সাপোজ ইন্ডিয়া, তারপরে হচ্ছে ইউরোপ, অনেক সময় গ্রিস, মেডিটেরিয়ান, টার্কি এইসব দেশের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তো তুরস্ক এর উপর দিয়ে উড়ে যায়, তো এখন ইউরোপেও বিভিন্ন দেশে জার্মানি এইসব দেশের উপর দিয়ে উড়ে যায়। তো আপনার মানে এই যে উড়ে যায় এটার জন্য কি মানে দিয়ে কি বলে কোনো ধরনের পূর্ব অনুমতি প্রয়োজন লাগে না, জানা জার্মানিতে ঢুকবো টার ফ্রিকোয়েন্সিকে জানাচ্ছি যে উই আর এন্টারিং ইউর এয়ার স্পেস জার্মানি এয়ার স্পেস, এটা কিন্তু বলার প্রয়োজন নেই, আপনি কি উড়ে যাবেন, কারণ ওরা কি জার্মানি কিংবা ইন্ডিয়া হচ্ছে কি শিকাগো কনভেনশন সাইন করা মানে কি কন্ট্রাক্টিং পার্টিস, এটাকে আপনি বলেন হাই কন্ট্রাক্টিং পার্টিস, যাই হোক। এখন হচ্ছে গিয়ে কি কি বলে এই যে এই স্বাধীনতা দিয়ে দিয়েছে প্রথম স্বাধীনতা, তাহলে কি একটা দেশের উপর দিয়ে আপনি উড়ে যাবেন, এক দেশ থেকে সাপোজ বাংলাদেশ থেকে আপনি রিয়েতে যাচ্ছেন, বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব যাচ্ছেন, ইন্ডিয়া উপর দিয়ে উড়ে যাবেন, এটার জন্য
কি আপনার মানে কোনো ধরনের পূর্ব অনুমতির কোনো প্রয়োজন নাই, কারণ ইন্ডিয়া হচ্ছে শিকাগো কনভেনশন সাইন করে একটা দেশ, আর মেম্বার স্টেট অফ দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রানজিট এগ্রিমেন্ট গ্রান্ট দিস ফ্রিডম। হ্যাঁ, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস ট্রানজিট এগ্রিমেন্টের মাধ্যমে এই ফ্রিডমটা দেওয়া হয়েছে আদার মেম্বার স্টেটদেরকে। এটা হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনাল এয়ার ট্রানজিট এগ্রিমেন্টকে সংক্ষেপে বলা হয় IASTA। এটা আর্টিকেল 1 সেকশন 1 এ দেওয়া আছে, সাবজেক্ট টু দ্য ট্রানজিটিং এয়ারক্রাফট ইউজিং ডেজিগনেটেড এয়ার রুট। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি ইন্ডিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে সৌদি আরব যাচ্ছেন বটে, বাট ইন্ডিয়া আপনি কি মানে চাইলেই যেসব জায়গায় ইন্ডিয়ার ক্যান্টনমেন্ট আছে অথবা সেন্সিটিভ এলাকা আছে এইসব দিয়ে উড়ে যেতে পারেন। ওরা যে সুনির্ধারিত পথ দিয়ে দিয়েছে ইন্ডিয়া আপনার মানে দিয়ে শিকাগো কনভেনশনের মাধ্যমে বলা আছে যে না ইন্ডিয়া অমুক জায়গা পথে উড়ে যেতে পারবো, কিংবা ইন্ডিয়া বাংলাদেশ থেকে মায়ানমারে যাবে, এবং বাংলাদেশের কোন এলাকার দিয়ে উড়ে যেতে পারবে এটা শিকাগো কনভেনশনে বলে দেওয়া আছে। তো আপনি মানে সরিয়ে সব বাংলাদেশের সেন্সিটিভ জায়গা যেসব জায়গায় আপনার মানে পারমিশনের সামরিক এলাকা, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে উড়ে যেতে পারবেন। তো ডেজিগনেটেড এয়ার রুট হচ্ছে এইরকম একটা রুট যেটা দিয়ে বেসামরিক বিমান চলাচল বেসামরিক বিমানগুলো চলাচল করতে পারে অন্য দেশের কিংবা নিজের দেশেরই হোক, আপনার মানে একটা দেশের মধ্যে উড়ে যখন যাবে এই এয়ার রুট দিয়ে চলে যেতে হবে, এটা হলো ডেজিগনেটেড এয়ার রুট। আচ্ছা, দেখেন একটা এক্সাম্পল দিয়ে দিই, টরন্টো থেকে মেক্সিকো সিটি যাবেন আপনি, তাহলে হচ্ছে কি ইউনাইটেড স্টেটস আমেরিকা উপর দিয়ে উড়ে যাচ্ছে না। তো এই যে আমেরিকা উপর দিয়ে উড়ে যাচ্ছেন এই উড়ার স্বাধীনতাই হচ্ছে ফার্স্ট ফ্রিডমের মেইন ব্যাপার। আমেরিকাতে আপনি থামতেছেন না, জাস্ট টরন্টো থেকে কানাডার টরন্টো থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছেন, মেক্সিকোর রাজধানী, তো আমেরিকা উপর দিয়ে উড়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন 2007 সালে আপনার এটা 2007 সালের বর্তমানে হচ্ছে গিয়ে কি কি বলে আপনার মানে আপনার কি বলে ফার্স্ট ফ্রিডমে হচ্ছে গিয়ে 2007 সালে হচ্ছে কি আপনার মানে 11 কান্ট্রি মাত্র কি বলে 129টা দেশ ছিল হচ্ছে গিয়ে আপনার মানে পার্টি ট্রিটি, আমেরিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ছিল বড় বড় দেশগুলো, ব্রাজিল রাশিয়া ইন্দোনেশিয়া চায়না কখনো জয়েন করে নাই, আর কানাডা ট্রিটি হচ্ছে 1988 সালে। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে লার্জ স্টেট গুলো নন আইএসটি মেম্বার স্টেট প্রিফার মেনটেন টাইটার কন্ট্রোল ওভার ফরেন এয়ারলাইন্স ওভার ফ্লাইট অফ দেয়ার এয়ার স্পেস ইন নেগোশিয়েট টার্মস এগ্রিমেন্ট আদার কান্ট্রিজ অন কেস বাই কেস বেসিস। তাহলে এই যে দেশগুলো, এই দেশগুলো কি ব্রাজিল রাশিয়া ইন্দোনেশিয়া, হ্যাঁ, চায়না, তারা কখনোই জয়েন করেনি, হ্যাঁ, আর কানাডা হচ্ছে 1988 সালে এটা চুক্তি ছেড়ে গিয়েছে। এখন ওরা কি করে এগুলো হচ্ছে কি বড় বড় দেশ লার্জ এবং স্ট্র্যাটেজিক্যালি আপনার মানে লোকেটেড নন স্টেট মেম্বার, কানাডা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্রাজিল ইম্পর্টেন্ট একটা দেশ, রাশিয়া ইন্দোনেশিয়া চায়নাও চায়না খুবই ইম্পর্টেন্ট একটা দেশ। ওরা হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা দেশের সঙ্গে বাইলেটারাল দ্বিপাক্ষিক চুক্তি করেছে যে ওদের কে কে, কারণ ওরা কি কড়াকড়ি নিয়ন্ত্রণ করতে চায়, এই কারণে ওরা কেস বাই কেস বেসিস যে একটা দেশের সঙ্গে যখন চুক্তি করবে যে এই চুক্তি আমরা এইভাবে এইভাবে করতে পারবো। কাজে আপনি এখানে জানলেন, এটা আপনি ইন্টারনেটে দয়া করে দিয়ে চেক করে নেবেন যে নন আইএএসটিএ মেম্বাররা কারা কারা, আপনার নন আইএএসটিএ মেম্বাররা কারা কারা এটা একটু কাইন্ডলি জেনে নেবেন। এটা হচ্ছে আপনার মানে কি বলে ইন্টারনেটে গুগলে যদি সার্চ দেন যে নন আইএএসটিএ মেম্বার কারা কারা পেয়ে যাবেন আপনারা, গুগলে এই টার্মটা লিখে আপনারা দয়া করে সার্চ দিবেন, এই যে এই টার্মটা লিখে আপনারা দয়া করে সার্চ দিবেন নন আইএসটি মেম্বার স্টেট, এটা দিলে আপনার মানে নন আইএএসটিএ এই টার্মটা দিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে হচ্ছে গিয়ে আপনার মানে কোন কোন দেশ কি বলে আপনার এই আইএএসটি মেম্বার না। আজকে আমি এক্সামে যদি কখনো আপনাদের প্রশ্ন করি যে হ্যাঁ কোন কোন দেশ হচ্ছে নন আইএসটি মেম্বারশিপ আছে কোন কোন দেশের নাই, আপনারা তখন কিন্তু ক্লিয়ার কাট বলতে পারতে হবে যে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এই দেশ এই দেশ। আমি এক্সাম্পল দিয়ে দিতে পারি, হ্যাঁ, চায়নার থেকে একটা ফ্লাইট দিয়ে কি বলে একটা দেশ দিয়ে কি বলে ইন্ডিয়ার থেকে একটা দেশ দিয়ে চায়না হয়ে না বাংলাদেশ থেকে একটা ফ্লাইট চায়না হয়ে ফিলিপাইন যাবে, তো হচ্ছে কি এখন আপনারা কি জানতেছেন, এখন আমার প্রশ্ন আপনারা বলবেন যে না এখন দিয়ে সেক্ষেত্রে কি ফার্স্ট ফ্রিডম অ্যাপ্লিকেবল হবে কিনা, এই ধরনের প্রশ্ন যদি আমি করি আপনাদের উত্তর দিতে হবে এই নন আইএসটি মেম্বার লিস্টটা দেখে যে হ্যাঁ
ফিলিপাইন কি আইএসটি দিয়ে জয়েন করা নাকি না জয়েন করা না, এটা দেখে আপনাদের বলতে হবে না ফার্স্ট ফ্রিডম এখানে অ্যাপ্লিকেবল না, কারণ বিকজ চায়না ইজ এ নন আইএসটি মেম্বার, দেয়ারফর উই নিড বাইলেটারাল ট্রিটিস বিটুইন বাংলাদেশ এন্ড চায়না ইন অর্ডার টু ফ্লাই ওভার টু ফিলিপাইন ফ্রম বাংলাদেশ। এই ধরনের প্রশ্নগুলো আপনাদের থাকবে এক্সামে, আপনারা উত্তর দিবেন বুঝিয়ে বুঝে শুনে। শেষ দিক দিয়ে আপনার মানে কি বলে আপনার মানে ফার্স্ট ফ্রিডম রাইট কোল্ড ওয়ার শেষ কখন হয়েছে এটা আপনি আশা করি সবাই জানেন। সোভিয়েত ইউনিয়নের পতন হইলো, সেটা হচ্ছে 1990 সাল। 1990 সালের দিয়ে পর থেকে ফার্স্ট ফ্রিডম রাইট এটা কি ইউনিভার্সাল হয়ে গেল, বৈশ্বিক একটা ব্যাপার হয়ে গেল। যদিও বেশিরভাগ দেশেরই কি বলে আপনার মানে প্রায়র নোটিফিকেশন লাগতো, যে হ্যাঁ আমরা নোটিফাই করতাম দিয়ে সাপোজ মানে কি বলে রাশিয়ার থেকে চায়না যাচ্ছে দিয়ে চায়না হয়ে ইন্ডিয়া যাবে, এখন রাশিয়ার থেকে ইন্ডিয়া যাওয়ার পথে নোটিফাই করে যাবে যে হ্যাঁ কিরকম কি কি না কি এটা সেটা দিয়ে জানায় এরপরে যাচ্ছে। আর এখন যাই হোক এটার জন্য কি আবার সাবস্টেনশিয়াল দিয়ে ফি চার্জ করা হতো এই সুবিধার জন্য, যে না আমার দেশের উপর দিয়ে উড়ে যাবা তাহলে তোমাকে একটা দিয়ে টাকা দিতে হবে। এখন আইএসটি কি করলো, প্রত্যেক সদস্য দেশকে কি করতেছে কান্ট্রিকে বলতেছে যে না আপনারা মানে ফরেন এয়ারলাইন্স কে রিজনেবল ফি চার্জ করতে পারবেন তাদের এয়ারপোর্ট ইউজ করার জন্য। কি বলে এটা হচ্ছে কি আপনার মানে সেকেন্ড ফ্রিডম এর ব্যাপারে আসতেছে এয়ারপোর্ট ইউজ করা, আমরা কিন্তু ফার্স্ট ফ্রিডম এখনো আছি যেখানে কোনো দেশে আমরা থামছি না, কিন্তু একটা দেশের মধ্যে উড়ে আর একটা দেশে যাচ্ছে। যাই হোক এখন হচ্ছে কি আপনার মানে আর্টিকেল 1 সেকশন 4 এ বলা আছে, এখন সার্চ ফি শুড নট বি হায়ার দেন দোজ চার্জ ডোমেস্টিক এয়ারলাইন্স এঙ্গেজ ইন সিমিলার ইন্টারন্যাশনাল সার্ভিস। আচ্ছা এই যে ফি গুলা এগুলো হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্স এর থেকে দিয়ে বেশি হবে না, ডোমেস্টিক এয়ারলাইন্স সাপোজ হচ্ছে বিমান বাংলাদেশ দিয়ে সিলেট থেকে ঢাকা যাইতে এই যে আপনার মানে এয়ারপোর্ট ইউজ করতেছে তখন যে চার্জটা রাখা হয় দিয়ে এয়ারলাইন্স এর কাছ থেকে দিয়ে বিমান হতে পারে ইউনাইটেড এয়ারলাইন্স হতে পারে একটা চার্জ রাখা হয় এয়ারপোর্ট ইউজের জন্য, এই চার্জের বেশি আপনি আপনার মানে কাতার অথবা ব্রিটিশ এয়ারের জন্য রাখতে পারবেন না। এটা যদি হয় হচ্ছে 5,000 টাকা তো 5,000 টাকায় চার্জ হবে। এখন হচ্ছে অ্যাকর্ডিং টু আচ্ছা এই জিনিসগুলো যদি আমি আপনাদের এক্সামে জানতে দিই যে আপনি একটু রিসার্চ করে জানবেন ক্যাবের ওয়েবসাইট থেকে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ দিয়ে কি বলে আপনার মানে জেনে নেবেন যে হ্যাঁ এই চার্জটা কত, আসলে এয়ারলাইনের যে চার্জটা এটা কত দিয়ে, তো এটা হচ্ছে একটা কন্ডিশন দিয়ে কি বলে আর এই ধরনের ফি গুলো যে মানে একটা দেশের উপর দিয়ে আমরা যে উড়ে যাই এগুলোর জন্য হচ্ছে গিয়ে কি আপনার মানে অন্য অন্য একটা দেশের ন্যাশনালিটির উপর দিয়ে নো এয়ারপোর্ট ইউজ ইনফর্ম এগুলো হচ্ছে গিয়ে মানে সাধারণত চার্জ করা হয়, সাধারণভাবে চার্জ করা হয় শুধুমাত্র উড়ে যাওয়ার জন্য একটা চার্জ করা হয়। দেখেন একটা এক্সাম্পল দিয়ে দিই, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউএস এন্ড আইএস এর সিগনেটরি এজ এ 2009 চার্জের সো কল এনরোল ফি অফ US dollar 33.72 পয়সা ওয়ার 100 নটিক্যাল মাইলস। আপনি মানে যদি ইউনাইটেড স্টেটস 190 কিলোমিটার জায়গা পড়তে উঠে যান আপনার মানে প্রতি 100 নটিক্যাল মাইল মানে প্রতি 190 কিলোমিটার ইউএস দিয়ে উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য আপনাকে চার্জ করা হবে 33.72। সেক্ষেত্রে আপনি যদি 1,000 কিলোমিটার উড়ে যান তাহলে কত চিন্তা করতে হবে, ইউএস কিন্তু বিশাল পথ, যাই হোক 1,000 কিলোমিটার না হলেও আপনার মানে মোটামুটি আছে। আপনার আচ্ছা আপনাদের মানে কারো কি এটা খেয়াল আছে বাংলাদেশ কিলোমিটার হিসেবে কত ঘুরে কতটুকু হবে, বাংলাদেশ হচ্ছে 55,000 বর্গ মাইলের দেশ, হ্যাঁ 55,000 স্কোয়ার মাইল, তো হচ্ছে গিয়ে 55,000 তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের থেকেই আপনার মানে যদি যান তা ইউএসএ প্রত্যেক 190 কিলোমিটার জন্য হ্যাঁ আপনাকে হচ্ছে গিয়ে আপনার মানে 33.72 দিতে হয়, তো হচ্ছে কি আপনার মানে তাহলে যে হিসাবটা এইভাবে হিসাব করবেন যে প্রত্যেক 100 নটিক্যাল মাইলের জন্য আপনার এটার জন্য চার্জ করা হয় 33.72 করে, চার্জটা কিন্তু একদম ক্ষুদ্র না, খুব বেশিও না আবার খুব অল্প। আচ্ছা যাই হোক
এছাড়াও আরো কি দিয়ে কিছু সমুদ্র সীমাবর্তী উড়ে যাওয়ার জন্য কিছু চার্জ রাখা হয়েছে, সেটা হচ্ছে 15.94 পার 100 নটিক্যাল মাইল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ওয়াটার ফর এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেটা হচ্ছে কি আপনার মানে মানে ইউএস এর সমুদ্র সীমার ভিতরে উড়ে গেলে আপনাকে মানে 15.94 প্রায় $16 করে চার্জ করা হয় পার 100 নটিক্যাল মাইলের জন্য। তো হচ্ছে কি আপনার মানে দেখেন এটা ধরে কি ইউএসএ তো বিশাল বড় দেশ, তো আটলান্টিকে বাংলাদেশে কিন্তু শুধু বঙ্গোপসাগর হবে, আর ইউএস এর জন্য হচ্ছে প্যাসিফিক, আটলান্টিক এবং আর্কটিক ওশন। হ্যাঁ, তো ইউএসএ হচ্ছে কি আর কি তিনটা মহাসমুদ্রের সীমানা আছে ওদের। এক হচ্ছে কি আর কি আর্কটিক আপনারা সবাই জানেন উত্তর মেরু, এবার আটলান্টিক হচ্ছে প্রশান্ত মহাসাগর, ইউরোপ আর কি বলে আপনার আমেরিকার মাঝখানে হচ্ছে কি আটলান্টিক, আর প্যাসিফিক হচ্ছে কি প্যাসিফিক ওশন হচ্ছে কি মানে আমেরিকার ওয়েস্ট কোস্ট মানে পশ্চিম তীর থেকে রাশিয়া, মাঝখানে হচ্ছে কি প্যাসিফিক ওশন, অর্থাৎ আমেরিকার অন্য সাইডে মানে জাপান বলেন চীন বলেন রাশিয়া পশ্চিম দিকে, আমেরিকার পশ্চিম দিকে যে সমুদ্র সেটা হচ্ছে কি প্যাসিফিক ওশন, বাংলায় আমরা যাকে বলি প্রশান্ত মহাসাগর। আচ্ছা, কান্ট্রিজ দ্যাট আর নট সিগনেটারিজ টু দা আইএসটিএ চার্জ ওভার ফ্লাইট ফিস এজ ওয়েল এজ Among them, Russia is known for charging high fees, especially on transacted route between North America, Asia, which cross Siberia. Acha, Russia kintu signatory is na, এরা হচ্ছে অনেক হাই ফি চার্জ করে, স্পেশালি কোন রুটের উপর দিয়ে, এই যে ইউএসএ থেকে আমি বললাম ইউএসএ এবং এশিয়া উইচ ক্রস সাইবেরিয়া সৌদি, এই যে আমি আপনাদের বলছিলাম রাশিয়ার মানে এশিয়া মহাদেশ অংশ হচ্ছে সাইবেরিয়া, সাইবেরিয়াতে উড়ে গেলে কি করে আপনার মানে রাশিয়া খুব হাই ফি চার্জ করে। এখন আসি সেকেন্ড ফ্রিডম, সেকেন্ড ফ্রিডম কি বলতে স্যার, সেকেন্ড ফ্রিডম অ্যালাউস টেকনিক্যাল স্টপ উইদাউট দ্য এমপ্লেসিং অর রিপ্লেনিং দ্য প্যাসেঞ্জার অর কার্গো, ইট ইজ দ্য রাইট টু স্টপ ওয়ান কান্ট্রি সোললি ফর রিফুয়েলিং অর আদার মেনটেন্স ইন দ্য ওয়ে অফ অ্যানাদার কান্ট্রি। আচ্ছা, সেকেন্ড ফ্রিডম হচ্ছে কি বলে সেকেন্ড ফ্রিডম হচ্ছে কি ট্রানজিট, যে আপনি একটা রিফুয়েলিং এর জন্য নামছেন অথবা কিছু একটা মানে কি বলে আপনার মানে রিফুয়েলিং হতে পারে আপনার মানে প্লেনের ইয়ের জন্য কি বলে মেইনলি মেইন পারপাস হচ্ছে আসলে রিফুয়েলিং এর টেকনিক্যাল স্টপ বলা হয় এটাকে, এনপ্লেনিং ও ডিপ্লেনিং প্যাসেঞ্জার। হ্যাঁ, এখানে আপনি কোনো এনপ্লেন মানে হচ্ছে কাউকে আপনি মানে ইয়ে কি বলে মানে প্লেনে উঠাচ্ছেন না, অথবা ডিপ্লেন মানে শব্দটা প্লেনিং দেখেন একটা ভার্ব ইউজ করছে ডিপ্লেনিং দিয়ে মানে কাউকে প্লেন থেকে নামাচ্ছে না, এটা হতে পারে প্যাসেঞ্জার আপনার যাত্রী অথবা মালামাল, অনেকে আছে কার্গো প্লেন করে, আমাদের বিমানে কিন্তু কার্গোর বিজনেস করে, আপনার যে ফ্লাইটে উড়ে উড়ে যান বিমানে কার্গোর বিজনেস করে, একে একই ফ্লাইটে আপনার এয়ার কার্গো মালও পাঠানো হয়। তো হচ্ছে কি আপনার মানে যাই হোক এখন আপনি মানে মালও নামাচ্ছেন না যাত্রীও নামাচ্ছেন না, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে কি এগুলোকে বলা হয় টেকনিক্যাল স্টপ। এখন দেখেন ইট ইজ দ্য রাইট টু স্টপ ইন ওয়ান কান্ট্রি সোললি ফর রিফুলিং অর আদার মেনটেন্স অন দ্য ওয়ে টু অ্যানাদার কান্ট্রি, এটা হচ্ছে কি ইট ইজ দ্য রাইট টু স্টপ ওয়ান কান্ট্রি ফর রিফুয়েলিং অর আদার মেনটেন্স, হতে পারে আপনার মানে ধরেন মেনটেন্স বলতে ইঞ্জিনে কোনো সমস্যা হয়ে গেল, ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে মানে অনেক ধরনের ইস্যু থাকতে পারে এই জায়গাটায়, তখন আপনি কি করবেন এর জন্য হচ্ছে গিয়ে কি আপনার মানে স্টপ নিতে পারবেন, আর হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার রিফুয়েলিং মানে তেল ভরার জন্য নামতে পারেন। এর এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, টরন্টো মেক্সিকো সিটি উইথ এ শর্ট রেঞ্জ এয়ারক্রাফট দ্যাট নিডস টু বি রিফুয়েল ইন ইউএস। আচ্ছা, এখন মানে টরন্টো থেকে মেক্সিকো সিটি ফ্লাইটটা হচ্ছে গিয়া কি আপনার মানে ন্যূনতম 6-4 ঘন্টার হইতে পারে, যদি শর্ট ডিস্টেন্স হয় 3 ঘন্টার হইতে পারে মেবি। তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে এখন এই যে ছোট খাটো প্লেন বোয়িং 747 আপনার জানেন অনেক বড় প্লেন, এটা রিফুয়েলিং এর জন্য থামার দরকার নেই, বা বাংলাদেশ বিমান যেটাকে ড্রিম লাইনার বলে তো এটার জন্য থামার দরকার নেই, কিন্তু ছোটখাটো প্লেন হলে কি রিফুয়েলিং এর জন্য থামতে হবে আপনি, তো ওই যে থামা রিফুয়েলিং করে এটা ইউএস, এটা হচ্ছে কি কি আন্ডারে সেকেন্ড ফ্রিডম আন্ডারে কি বলে সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল সেকেন্ড ফ্রিডম এর কি শ্যানন এয়ারপোর্ট উইচ ওয়াজ ইউজ এজ স্টপিং পয়েন্ট ফর মোস্ট নর্থ আটলান্টিক ফ্লাইটস আনটিল দ্য 1960 1960 সালের পর্যন্ত শ্যানন নামে একটা এয়ারপোর্ট ছিল, সেখানে হচ্ছে গিয়ে কি আপনার মানে সবচেয়ে পপুলার স্টপ ছিল যে নর্থ আটলান্টিক ফ্লাইট ক্যানাডা থেকে আপনার মানে মেক্সিকো যাবে সেন্ট্রাল আমেরিকা যাবে শ্যানন এয়ারপোর্টে ইউএসএ সবাই থামতো। আচ্ছা, এনকোরেজ সিমিলারলি টু ফ্লাইট বিটুইন ওয়েস্টার্ন ইউরোপ আর ইস্ট এশিয়া বাইপাসিং সোভিয়েত এয়ারবেস আনটিল দ্য 1980 এনকোরেজ নামে একটা এয়ারপোর্ট ছিল,
যেটা হচ্ছে কি আপনার মানে কি ওয়েস্টার্ন ইউরোপ এবং ইস্ট এশিয়ার আপনার ফ্লাইট গুলো চলতো সোভিয়েত এয়ারপেস, মানে সোভিয়েত ইউনিয়ন থাকার সময় সোভিয়েত এয়ারপেস কে উড়িয়ে পশ্চিম পশ্চিম ইউরোপ মানে জার্মান ইংল্যান্ড ফ্রান্স ওদের মতো দেশগুলো অ্যাভয়েড করে চলতো, ইস্ট এশিয়ার সঙ্গে যোগাযোগ করতো এনকোরেজম একটা জায়গার উপর দিয়ে এরিয়া রিফুয়েলিং ইত্যাদি করতাম। তো হচ্ছে কি আপনার মানে এনকোরেজটা দিয়ে ইস্ট এশিয়া যাওয়ার জন্য দিয়ে এনকোরেজ দিয়ে জায়গাটা করতো। এনকোরেজ কি এটা আপনার গুগলে সার্চ করে দেখবেন, এটা আপনার জন্য টাস্ক থাকবে যদি আমি প্রশ্ন করি যাতে আপনার বুঝতে পারেন। আচ্ছা এনকোরেজ দেখেন এখনো ব্যবহার করা হয়, এনকোরেজ হচ্ছে এখনো ব্যবহার করা হয় বাই সাম চাইনিজ এন্ড তাইওয়ানিজ এয়ারলাইন ফর ফ্লাইস টু ইউএস এন্ড টরন্টো ফ্রম চায়না এন্ড তাইওয়ান। হ্যাঁ ইউএসএ যাওয়ার জন্য আপনার মানে ইউএস এবং কানাডা থেকে যাওয়ার জন্য হচ্ছে কি আপনার মানে এখন এনকোরেজটা ইউজ করা হয়। এখন দেখেন ফ্লাইট বিটুইন ইউরোপ এন্ড সাউথ আফ্রিকা অফেন স্টপ এট দা ইলহা ডো সাল সাল আইল্যান্ড ফর অফ কোস্ট অফ দা সেনেগাল। হ্যাঁ আর সেনেগালের তীরবর্তী একটা জায়গা সাল আইল্যান্ড, ওইটা ওইটা হচ্ছে কি আপনার ইউরোপ এবং সাউথ আফ্রিকার যাত্রার জন্য, ইউরোপ থেকে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা আপনি জানেন আফ্রিকা মহাদেশে একদম দক্ষিণে, ওরা ক্রিকেট খেলে আপনার সবাই মানে নাম শুনে থাকছেন ওদের, গ্রায়েম স্মিথ আছে তারপরে ডিভিলিয়ার্স আছে অনেক নাম করা ক্রিকেটার, পেসার অনেক নাম করা, ডেল স্টেইন আছেন, তো যাই হোক অনেক নাম করা ক্রিকেটারদের দেশ। তো ওরা হচ্ছে গিয়ে কি আপনার মানে মানে কি কি জন্য এটা করলো যে সাউথ আফ্রিকান দিয়ে ফ্লাইট গুলোকে কি বলে আপনার মানে টেরিটরি দিয়ে যাইতে দিত না ডিউরিং দা একটা শাসক এবং ছিল অ্যাপার্টাইড রিজিম, এটা এই শাসনামলে তাদের হচ্ছে উড়ে যেত না। আচ্ছা অ্যাপার্টাইড রিজিম সম্বন্ধে খালি একটা কথাই বলা আছে, অতীতে একটা পলিটিক্যাল সিস্টেম ছিল সাউথ আফ্রিকাতে যেটা হচ্ছে গিয়ে কি মানে সাদা কালো কিংবা অন্যান্য চামড়ার লোকদের আলাদা করে রাখা হয়তো, তো ওই সময় আপনার সাউথ আফ্রিকাকে সবাই একটু অ্যাভয়েড করেছে। আচ্ছা এখন দেখেন গ্যান্ডার নিউফাউন্ডল্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কি একটা ফ্রিকোয়েন্ট স্টপিং পয়েন্ট ফর এয়ারলাইন্স ফ্রম ইউএসএসআর অ্যান্ড ইস্ট জার্মানি অন দ্য ওয়ে টু দ্য ক্যারিবিয়ান। আচ্ছা নিউফাউন্ডল্যান্ড হচ্ছে গিয়ে কোন জায়গায়, গ্যান্ডার নিউফাউন্ডল্যান্ড এটা হচ্ছে কানাডার একটা জায়গার নাম, সেটা হচ্ছে গিয়ে কি সোভিয়েত ইউএসএসআর কি আপনার সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল নাম, আগে রাশিয়া ছিল তারপর মানে কি বলে ইউনাইটেড ইউএসএসআর দিয়ে কি হয় আপনার মানে দেখে নিন একটু, যাই হোক সোভিয়েত ইউনিয়নের শর্ট নাম, তো হচ্ছে গিয়ে আপনার মানে রাশিয়া কি বলে আপনার মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে এখন রাশিয়া ছাড়াও আপনার আরো বিভিন্ন ইস্টার্ন ইউরোপিয়ান দেশ হয়েছে, তো হচ্ছে গিয়ে আপনার হাঙ্গেরি বলেন তারপরে আরো বেশ কয়েকটা দেশ আছে আর্মেনিয়া এইগুলো দেশগুলো। আচ্ছা আপনার মানে কি বলে সেন্ট্রাল আমেরিকা এখন হচ্ছে কি আপনার মানে কি বলে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব জার্মানি, আগে তো জার্মানি দুই ভাগ করা ছিল, ইস্ট জার্মানি ছিল কি সোভিয়েত ইউনিয়নের আদর্শের মতবাদে বিশেষে একটা অংশ ছিল জার্মানির, তো যাই হোক তারা হচ্ছে গিয়ে কি ক্যারিবিয়ান মানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য যেমন ক্যাথরিনা টোবাগো ইত্যাদি দেশ উসাইন বোল্ট তারপরে হচ্ছে কি আমাদের ক্রিস গেইল ডুয়ান ব্রাভো ওদের দেশ। আচ্ছা হচ্ছে গিয়ে আপনার মানে কি ক্যারিবিয়ানে সেন্ট্রাল আমেরিকা আপনার সেন্ট্রাল আমেরিকার নাম দেশগুলোর নাম হয়তো জানেন কোস্টারিকা হন্ডুরাস এই দেশগুলো, তারপরে হচ্ছে মেক্সিকো আমেরিকার প্রতিবেশী দেশ এবং সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার নাম আমরা সবাই জানি ব্রাজিল এবং আর্জেন্টিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দেশ। তো হচ্ছে কি আপনার মানে কি তাহলে আপনার মানে নিউফাউন্ডল্যান্ড ওরা হচ্ছে কি স্টপিং পয়েন্ট করতো, হ্যাঁ থামতো। এখন হচ্ছে কি আপনার মানে দেখেন বিকজ অফ লঙ্গার রেঞ্জ অফ দ্য মডার্ন এয়ারলাইন্স সেকেন্ড ফ্রিডম রাইটস আর কম্পারেটিভলি রেয়ারলি এক্সারসাইজ বাই প্যাসেঞ্জার ক্যারিয়ার্স টুডে বাট দে আর ওয়াইডলি ইউজড বাই এয়ার কার্গো লাইনার্স আর মোর অর লেস ইউনিভার্সাল বিটুইন কান্ট্রিজ। এখন হচ্ছে কি আপনার মানে সাপোজ বিমান বাংলাদেশের কথা ধরেন, আগে এটা কোথায় থামতো আপনার মানে ইউরোপে অথবা হচ্ছে গিয়ে মানে কি বলে আরব আমিরাতে, হ্যাঁ দুবাই এয়ারপোর্টে স্টপেজ করতো বাংলাদেশ বিমান, এখান থেকে একবারে উড়ে ইংল্যান্ডে চলে যায়, নতুন যে প্লেন গুলো আছে স্টপিং পয়েন্ট থামার প্রয়োজন হয় না। আপনার মানে দেখেন ইংল্যান্ডে বাংলাদেশের দূরত্ব কিন্তু অনেক,
প্রায় কত 3,000 মাইল হবে মনে হয়, না 4,000 মাইলের মতো। এটা কিন্তু হচ্ছে কি আপনার মানে কি প্লেনে একটানা উড়ে মাত্র 9 ঘন্টায় চলে যেতে পারে। আচ্ছা, 3 নম্বর ফ্রিডমে কি বলা আছে যে ক্যারি ট্রাফিক ফ্রম হোম কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি ফর পারপাস অফ কমার্শিয়াল ট্রাভেল, মানে এক দেশ থেকে এক দেশের এরিয়া আপনার মানে ট্রাফিক নিয়ে যাওয়া। ট্রাফিক বলতে কি বোঝায়, মানে মানুষ অথবা মালামাল, লাগেজ অর প্যাসেঞ্জার, তো হচ্ছে গিয়ে কার্গো অর প্যাসেঞ্জার। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আপনার মানে কমার্শিয়াল সার্ভিস বাণিজ্যিক বাংলাদেশ বিমান, যেমন আপনার মানে বাংলাদেশ থেকে দুবাইতে অথবা ইংল্যান্ডের মানুষ আছে, তো সেটা হচ্ছে গিয়ে আপনার সেই ফ্রিডমটা টু ক্যারি ফ্লাইট অ্যান্ড প্যাসেঞ্জার ফ্রম দ্য হোম কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। হ্যাঁ, ফ্রেইট আপনারা বুঝেন, মালামালের কার্গো প্লেন, এটা বলা হয় ফ্রেইট। এই শব্দটা আপনার মানে জেনে রাখা উচিত, ফ্রেইট বলতে এটা বোঝায়। আর তারপর হচ্ছে প্যাসেঞ্জার ফ্রম হোম কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। হ্যাঁ, তো প্যাসেঞ্জার এক দেশ থেকে আরেক দেশে আপনার মানে আসা যাওয়ার জন্য ফ্রেইট ব্যবহার করে। যাই হোক, এখন থার্ড ফ্রিডম হচ্ছে গিয়ে ফার্স্ট কমার্শিয়াল ফ্রিডম, এটা হচ্ছে কি মানে দেখেন 3 নম্বর ফ্রিডম গিয়ে। প্রথম ফ্রিডমে আমরা কি বললাম যে এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাবে, এক দেশ থেকে আরেক দেশে যাবে, যাওয়ার সময় একটা দেশে উড়ে উড়ে যেতে পারবে। সেকেন্ড বিয়েতে বললাম যে না, প্যাসেঞ্জার নামানো না, ট্রানজিটের জন্য যেতে পারবে, রিফুয়েলিং পারপাসে থামতে পারবে অথবা অন্য কোনো টেকনিক্যাল কারণে থামতে পারবে, এটা একটা কারণ। তারপরে 3 নম্বর কারণে আপনার মানে দেখেন, এটা খালি টরন্টো উদাহরণ আসে, কারণ বাংলাদেশে উদাহরণ দেয় নেই, ওইগুলো দিয়ে আমি ফাইনালি এক্সামে প্রশ্ন করবো, কাজে এই এক্সাম্পল গুলো দেওয়া নেই। তো হচ্ছে প্যাসেঞ্জার ফ্রম টরন্টো টু শিকাগো, এটা মানে কিসের এক্সাম্পল? তো হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান কোম্পানি, প্যাসেঞ্জার ফ্রম টরন্টো টু শিকাগো ইজ এ ক্যানাডিয়ান কোম্পানি। এখন দেখেন ফোর্থ ফ্রিডম আসেন, দ্য ফ্রিডম টু পিক আপ ট্রাফিক ফ্রম অ্যানাদার কান্ট্রি টু হোম কান্ট্রি ফর দ্য পারপাস অফ কমার্শিয়াল সার্ভিস। তো হচ্ছে এখন মানে হচ্ছে গিয়ে এক দেশ থেকে এক দেশে আপনার মানে কমার্শিয়াল সার্ভিস দেওয়ার জন্য যেটা আপনার মানে করা হবে, আপনার মানে চলে পিক আপ ট্রাফিক ফ্রম অ্যানাদার কান্ট্রি যে হোম কান্ট্রি ফর পারপাস কমার্শিয়াল সার্ভিস। এটা ফ্লাইট একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে দিয়ে আপনার মানে কি বলো। আচ্ছা, এটা এক্সাম্পলটা পরে আসতেছে আমি, দেখেন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্রিডম আর বেসিস অফ ডাইরেক্ট কমার্শিয়াল সার্ভিসেস। এই যে গতবার একটা বললাম কি আপনার মানে প্যাসেঞ্জার এক দেশ থেকে এক দেশে নিয়ে যাওয়া, কি বলে কমার্শিয়াল এয়ারলাইন্স বাণিজ্যিক ভিত্তিতে নিয়ে যায়, কার্গো হতে পারে, ফ্রেইট মানে মালামাল নিয়ে যাচ্ছে অথবা কি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের জন্য ফোর্থ ফ্রিডম। কি আরেকটা কি বলে আপনার মানে আরেকটা দেশ হয়ে তারপরে একটা দেশে যাচ্ছে, একটা ফ্লাইট এক দেশে কি একটা প্লেনে যাচ্ছে। তো হচ্ছে গিয়ে আপনার মানে কি দেখেন ডাইরেক্ট কমার্শিয়াল বেসিস, কারণ এগুলোতে কেন, এগুলোতে হচ্ছে গিয়ে আপনার মানে ওদের অধিকার থেকে কি প্যাসেঞ্জার নেওয়া, মালামাল নেওয়ার, আবার প্যাসেঞ্জার নামানো, মালামাল নেওয়ানো, মেইল বলতে কি চিঠিপত্র কাগজপত্র গুলো, এয়ার মেইল যদি আপনার যে চিঠি পাঠানো অথবা যে ডিজিটাল করে আপনাদের সার্টিফিকেট গুলা আপনাদের মানে জার্মানিতে যা পড়তে যেতে চান তারা সবাই জানেন, জার্মানিতে আপনার পড়তে গেলে কি আপনাদের অরিজিনাল ডকুমেন্ট গুলো হচ্ছে অরিজিনাল ডকুমেন্টের সার্টিফাইড কপি গুলো জার্মান এমবেসি দিয়ে অ্যাটাস্টেড করে আপনাদের জার্মানিতে ইউনিভার্সিটিতে পাঠাতে হয়। এই যে কাজগুলো এগুলো এয়ার মেইলের মাধ্যমে করা হয়। তো তারপরে হচ্ছে গিয়ে কি তাহলে প্লেন কি করে প্যাসেঞ্জার তারপরে মেল কাগজপত্র অথবা মালামাল কার্গো অন্য একটা দেশে নিয়ে যায় অথবা কি বলে আরেক এক দেশে গিয়ে এক দেশে নিয়ে যায়। মানে দেখেন এই যে মানে প্যাসেঞ্জার ফ্রম হোম কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, এইটাই হচ্ছে গিয়ে চতুর্থ ফ্রিডমের বড় একটা ব্যাপার। ক্যারিং প্যাসেঞ্জার ফ্রম শিকাগো টরন্টো এজ এ কানাডিয়ান কোম্পানি। হ্যাঁ, শিকাগো থেকে টরন্টোতে দিয়ে আপনার মানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কানাডিয়ান কোম্পানি হিসেবে। শিকাগো হচ্ছে আমেরিকা একটা শহর, এখান থেকে কানাডার শহর একটা শহর টরন্টো, অন্টারিও প্রভিন্সের টরন্টো নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি দ্বারা। এই যে এই রাইডটা, এটা হচ্ছে গিয়ে কি আপনার মানে কি বলে একটা অধিকার। তো হচ্ছে প্রথমটাতে হচ্ছে কি 3 নম্বর ফ্রিডমে হচ্ছে আপনি নিয়ে যে গেলেন, আবার ওই দেশ থেকে আবার প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবেন। কাজেই মানে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে প্যাসেঞ্জার নিয়ে গেলেন, আবার ইংল্যান্ড থেকে প্যাসেঞ্জার নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশ থেকে ইংল্যান্ডে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হচ্ছে গিয়া আপনার কিসের উদাহরণ, থার্ড ফ্রিডম, আর নিয়ে আসা এটা হচ্ছে গিয়া ফোর্থ ফ্রিডম। আচ্ছা, দ্য ফিফথ ফ্রিডম অ্যালাউজ এন এয়ারলাইন টু ক্যারি রেভিনিউ ট্রাফিক বিটুইন ফরেন কান্ট্রিজ আর পার্ট অফ সার্ভিস কানেক্টিং এয়ারলাইন্স ওন কান্ট্রি। দিস ইজ দ্য রাইট টু ক্যারি প্যাসেঞ্জার ফ্রম ওয়ান্স ওন কান্ট্রি টু এ সেকেন্ড কান্ট্রি ফ্রম দ্যাট কান্ট্রি টু এ থার্ড কান্ট্রি অ্যান্ড সো অন। এন এক্সাম্পল অফ ফিফথ ফ্রিডম ফ্লাইট ইজ 2004 এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট অরিজিন ইন দুবাই, দেন গো টু ব্রিসবেন অস্ট্রেলিয়া, অ্যান্ড দেন গো টু ব্রিসবেন টু অকল্যান্ড নিউজিল্যান্ড, ওয়ার টিকিটস টু বি সোল্ড আর ইয়ার অনলাইন সেক্টর রিভার্স ডাইরেকশন ফ্লাইট আর অফার। আচ্ছা, এটা একটা ভালো এক্সাম্পল আপনি, বাংলাদেশ বিমানের ফ্লাইট হচ্ছে গিয়ে দুবাই যায়, দুবাই থেকে ইংল্যান্ডে যায়,
তো এখন এই জায়গাটা কি হয়, আপনার মানে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যে দুবাইতে যায়, দুবাইতে চাইলে কি প্যাসেঞ্জার নামাতে পারবে, আবার দুবাই থেকে প্যাসেঞ্জার উঠতেও পারবে। তারপরে আবার হচ্ছে কি, দুবাই থেকে আপনার যাবে কোথায়, মানে আরব আমিরাতে দুবাই থেকে যাবে বাংলাদেশ বিমান ফ্লাইট, এবার লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, ইউকে ইংল্যান্ডের, তো এখানে ইংল্যান্ডের যে এয়ারপোর্টে যাবে, তখন হচ্ছে গিয়ে কি মানে দুবাইয়ের প্যাসেঞ্জার ইংল্যান্ডে নামাইতে পারবে, আবার ইংল্যান্ড থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরবে, তখন কি ইংল্যান্ডের প্যাসেঞ্জার আবার দুবাইতে ভাইস ভার্সা। মানে এই যে জিনিসটা, দ্বিতীয় একটা দেশ তৃতীয় একটা দেশ থেকে প্যাসেঞ্জার ওঠানো নামানো অথবা মালামাল ওঠানো নামানো, এই যে ক্ষমতাটা, এই যে প্রিভিলেজ সুবিধাটা, এটা হচ্ছে গিয়ে ফিফথ ফ্রিডমের ব্যাপার। আজকের লেকচার এই পর্যন্তই থাক, নেক্সট লেকচারে আমরা বাদবাকি এগুলো ফ্রিডম নিয়ে কথা বলবো।